कांग्रेस का ठेका अब कुछ अर्बन नक्सलियों के पास है। नरेंद्र मोदी जी दबाते हैं, जैसे ही रिमोट कंट्रोल दबता है, एक तरफ अदानी जी को बंबई का एयरपोर्ट मिल जाता है। প্রধানমন্ত্রী মোদীর মুখত রমেশ বিধুরীর ভাষা, আজব অভিযোগেরে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার, আকো আদানীর ইস্যুরে প্রধানমন্ত্রীক আক্রমণ রাহুল গান্ধীর, সোমবারে দেশত উত্তপ্ত রাজনৈতিক যুদ্ধ। সোমবারের দিনটি দেশের রাজনীতিত উত্তপ্ত হয়ে পড়ল শাসক বিরোধীর আক্রমণ প্রত্যাক্রমণে। কিন্তু বিরোধীক আক্রমণ করবলে গৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে যে নিজ মুখেরে আওড়ালে বিজেপি সাংসদ রমেশ বিধুরীর ভাষা। সংসদের শেহতীয়া অধিবেশনত দিল্লির সাংসদ রমেশ বিধুরীয়ে বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলীক অভব্য ভাষার গালিগালাজ করেছিল। সন্ত্রাসবাদী, উগ্রপন্থী আদি শব্দরে সংসদের মজিয়াত দানিশ আলীক আক্রমণ করেছিল বিজেপি সাংসদ রমেশ বিধুরীয়ে। সেই রমেশ বিধুরীর ভাষায় এবার শুনা গল প্রধানমন্ত্রী মোদীর মুখত। মধ্যপ্রদেশের ভূপালত এখন জনসভা সম্বোধন করে কংগ্রেস দলের আর্বান নকশাল বলে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। মোদীর মতে কংগ্রেসের ঠিকা এতিয়া আর্বান নকশালের হাতত, আর্বান নকশালে পরিচালনা করে কংগ্রেস দলক। আব কংগ্রেস एक ऐसी कंपनी बन गई है, नारों से लेकर नीतियों तक हर चीज आउटसोर्स कर रही है। और ये ठेका किसके पास है जानते हैं? कांग्रेस का ठेका अब कुछ अर्बन नक्सलियों के पास है। বিজেপি সাংসদ রমেশ বিধুরীয়ে যেনেক বিরোধী সাংসদক সদনত সন্ত্রাসবাদী বলে অভিহিত করেছিল, ঠিক তেনেক প্রধানমন্ত্রীও কংগ্রেস দলক অভিহিত করিলে নকশাল বলে, যে বিধুরীর পথকে অনুসরণ করিলে প্রধানমন্ত্রী মোদীয়ে। নির্বাচনী প্রচারের শালীন ভাষা হেরুয়াই সরকারের উন্নয়নের খতিয়ান দিয়ার সলনি বিরোধীক গালিগালাজ করাটুকেই প্রচারের সহজ পথ হিসাবে বাছি ললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। ইয়ার পূর্বে মধ্যপ্রদেশত ভাষণ দিবলে গৈ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও দিছিল সোনিয়া গান্ধীর ঘর জ্বলার উচতনি। হনুমানজী কা সময় থা, হনুমানজি নে রাম কে লিয়ে যাকে লঙ্কা কো জ্বালা কে আ গিয়া থা। আজ জব হিন্দু কা উপর বার বার অপমান হো রহা হে, কমলনাথ জি আপ আগর হনুমান কা ভক্ত হে, আপ যাকে তেন জনপদ কো জ্বালা কে আ যাইয়ে। প্রথমতে হিমন্ত বিশ্ব শর্মা, তারপর রমেশ বিধুরী, শেষত নরেন্দ্র মোদী, আটাইরে মুখত যেন একটাই ভাষা। হিংসা, উচতনি, গালি গালাজে হয়ে পড়েছে বিজেপির উপরের পর তললৈ সকল নেতার মুখর ভাষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ভূপালত এইদরে গালি গালাজর আশ্রয় লওয়ার দিনটুতেই রাহুল গান্ধীও উপস্থিত আছিল নির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া আন এখন রাজ্য ছত্তিশগড়ত। ছত্তিশগড়ত আকো রাহুল গান্ধীর মুখত শুনা গল আদানীর প্রসঙ্গ। রাহুলের মন্তব্য, দেশত দুটা রিমোট কন্ট্রোল আছে। কংগ্রেসের রিমোট কন্ট্রোলত খেতিয়কে প্রতি কুইন্টল ধানত লাভ করে 2500 টাকাকৈ। মোদীর রিমোট কন্ট্রোলত আদানিয়ে লাভ করে এয়ারপোর্ট। দূসরি তরফ ভি রিমোট কন্ট্রোল হ্যায়, বিজেপি কা রিমোট কন্ট্রোল, ও ভি উসকো এসে হি দবাতে হ্যায়, মগর হমনে রিমোট কন্ট্রোল কো ক্যামেরা কে সামনে দবায়া। बीजेपी छुपे छुपे रिमोट कंट्रोल दबाती है, नरेंद्र मोदी जी दबाते हैं। जैसे ही रिमोट कंट्रोल दबता है, एक तरफ अदानी जी को बंबई का एयरपोर्ट मिल जाता है, फिर से दबाते हैं अदानी जी को रेलवे का कॉन्ट्रैक्ट मिल जाता है, फिर दबाते हैं इंफ्रास्ट्रक्चर मिल जाता है, तो दो रिमोट कंट्रोल चल रहे हैं। ये हमारा वाला सबके सामने चलता है, हम इसको दबाते हैं, किसानों के खाते में पैसा जाता है, 2500 रुपए क्विंटल धान में आपको मिलता है, अंग्रेजी स्कूल खुलते हैं, बीजेपी दबाती है, पब्लिक सेक्टर प्राइवेटाइज हो जाता है। রাহুল গান্ধীয়ে জানুয়ারি মাহৰ পৰাই আদানীৰ জালিয়াতি আৰু আদানী মোদীৰ ঘনিষ্ঠতাৰ অভিযোগ উত্থাপন কৰি আহিছে। পুনৰবাৰ ছত্তীশগড়ত আদানীৰ প্ৰসংগৰে প্ৰধানমন্ত্ৰীক আক্ৰমণ কৰিলে রাহুল গান্ধীয়ে। কিন্তু আদানীর প্রসঙ্গত নিশ্চুপ নিরুত্তর প্রধানমন্ত্রী মোদী।
বিরোধীর অভিযোগৰ প্ৰত্যুত্তৰ দিব নোৱাৰি কংগ্ৰেছ দলক আৰ্ভা নক্সাল বুলি অভিহিত কৰিলে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। এইদৰেই সোমবাৰৰ দিনটোত দুখনকৈ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'বলগীয়া ৰাজ্য নৰেন্দ্ৰ মোদী ৰাহুল গান্ধীৰ আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণেৰে উত্তপ্ত হৈ পৰে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট।